ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে 7ই মার্চের ভাষণের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা 7ই মার্চ সকালে নবীনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী সাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দে, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাতমরা ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নিয়াজুল হক কাজল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা নুরুন্নাহার বেগম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি খাইরুল আমিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ স্বপন, উপজেলা যুবলীগ সভাপতি শামস আলম, সাংবাদিক হেলাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা রকিবউদ্দিন ডিজিএস, 4নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুব রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না, খলিলুর রহমান, ছাত্রলীগের আহ্বায়ক আবু সাইদ, যুগ্ন আহ্বায়ক মোবারক হোসেন প্রমুখ। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। সংগ্রামী সাবেক সফল সাংগঠনিক সম্পাদক নবীনগর সরকারি কলেজের ছাত্র